হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা দেখতে হলে অবশ্যই আপনাকে পুরো ফুল ভিডিওটা আমাদের দেখতে হবে। আমরা কোথায় গেলাম, কার বাসায় গেলাম এবং কেন গেলাম তা আপনারা প্রথম স্ক্রিপ্টেই দেখতে পাচ্ছেন, যে আমরা একটা পিঠা এবং অবশেষে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বাড়িতে, আমার ফুপির বাসা, যেখানে আজকে আমাদের সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিকের একটা আয়োজন করা হয়েছে। তো লেটস গো, সবাই যাচ্ছে, তাকুয়াও চলে যাচ্ছে। অবশ্য তাকুয়া হাঁকা পার হতে পারে না, একটু কষ্ট হচ্ছিল, বারবার একটু আমার দিকে তাকাচ্ছিল যে আসলে ভয় পায় কিনা। আমি একটু পরপর তাকুয়াকে জিজ্ঞেস করছি, তুমি কি ভয় পাও? বলতেছে না ফুপি, আমি ভয় পাই না। তো আস্তে 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 পার হওয়ার চেষ্টা করছে যে আসলে হবে কিনা। যেতে যেতে ইনশাল্লাহ পার হয়ে গেছে। এখন সবাই চলে যাচ্ছে, এই যে সামনে সবাই আছে, আমি একা যাই নেই, আমার সাথে আরো অনেক অনেক মানুষ আছে, তাকু আছে, আমার বোন আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। এই যে সবাই সামনে যাচ্ছে, ওরা যেতে 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 সামনে, যেহেতু বাড়িটা একটা বিলের মাঝখানে, তো গ্রাম অঞ্চল, তো সেক্ষেত্রে ভাবলাম আজকে আমাদের অনুষ্ঠানটা এখানেই হোক। তো এই যে আমার বোন, খুব প্যাক প্যাক পার হয়ে তারপরে আসতে হইলো, মাঝে একটু আমি দুষ্টুমি করলাম, ও এত প্যাক পারে আসার জন্য। তারপর আমরা একটু আবার তোর সাথে মজা করে হাসাহাসি করে দেন চলে গেলাম পুষ্করিণীর পারে। পুষ্করিণী থেকে এটা সবাই মজা করতেছিলাম আর পা ধুচ্ছি, দেখি সবার কী অবস্থা। এই হলো সেই পুষ্করিণী। এই পুষ্করিণীটা আসলে এই ফুপিদের নিজেদের, ওরা নারা এখানে মাছ চাষ করে। আর এটা হলো ওনাদের বাড়ি, এই যে আমার দাদি সবাই আছে এখানে, এই যে এখানে আমাদের চাচারা, ওনারাও আমাদের সাথে আসছে, একটু পরে আসছে, ওনারাও এসে মাছ ধরার জন্য প্ল্যান, ওনাদের অনেক শখ মাছ ধরবে, তো ওনারাও অলরেডি চলে আসছে। আইসা ওনারা পুষ্করিণী পরিষ্কার করছে, পানিগুলো সব ওইখান থেকে ওনারা মাছ কালেকশন করবে, দেখা যাক কি হয়। এইটা হলো তার আশেপাশে, বাড়িঘরের আশেপাশে। তো আমি আবার মাঝখানে এসে একটু গাছের কিছু ধুন্দুল ছিল, তো ফুপার সাথে আমি আবার একটু সংগ্রহ করে দিলাম এগুলো একটু। আসলে গ্রাম অঞ্চলটা তো অন্যরকম একটা ফিল, গাছের থেকে কোনো সবজি পাড়াটা, সবজি এই যে দেখেন, আমি একটু ফুপার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছি, যে আসলেই আমার অনেক ভালো লাগছে সবজিগুলো কালেকশন করে। ওনাদের পুরোটা পুষ্করিণীর পাশেই আপনার গিয়ে এই ধুন্দুল লাগানো হয়েছে, তো ধুন্দুলগুলো ওনারা প্রতিদিন সংরক্ষণ করে, হয়তো পাইকারিকে দিয়ে দেয় বা ওনারাও নিজেরাও এগুলো খায়। এত তো আর প্রতিদিন খাওয়া যায় না, তো কিছু কিছু আপনার পাইকারিদেরও দিয়ে দেয়। তো আমি একটু ওনাদের সাথে হেল্প করলাম, ভালোই লাগলো গাছের সবজিগুলো। এই যে দুপুর হয়ে গেছে, পুষ্করিণী এখনও হ্যাসা পরিষ্কার করা হয় নাই, তো ওনাদের আবার দুপুরে খাবার দিছি, তো ওনারা বলছে যে মাঠে এসেই খাবে, ওনাদের অনেক শখ নাকি মাঠে খাওয়ার জন্য। তো আমরা আবার খাবার ওনাদের জন্য পাঠিয়ে দিছি, যে ওনারা সবাই বলে একসাথে খাচ্ছে দুপুরের টাইমে। এই যে এটা হলো আমার ফুপির বাসা, এখানে সবাই বসে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সবাই একটু টিভি দেখছে আর একটু মজায়, তাকে একটু হাই বলতেছে একটু পরপর আমাকে, যে ফুপে হাই। এটা হলো আমার ফুপির রুম, এটা ওনারা এই ওনাদের মন মতন করে ঘরটা, আসলে ঘরটাও মোটামুটি গ্রাম অঞ্চলের মধ্যে ভালোই করছে। এটা হলো বাইরের দিক, আমরা সবাই খুব মজা করতেছিলাম। এই যে আমার ভাই চলে আসলো আর সাথে করে হাঁস নিয়ে আসলো, যাতে করে আমরা রাত্রে হাঁসের মাংস এবং পিঠা তৈরি করতে পারি। তো হাঁস অনেক খোঁজাখুঁজির পরে লাস্টে একটা হাঁস পেলো, পেয়ার পরে এই যে নিয়ে আসলো। এই যে হাঁসটা সবাই মিলে পরিষ্কার করছে, আমার আম্মা এবং বোন দুজনেই খুব ভালো পরিষ্কার কাজের মানুষ, তো ওরা অনেক সুন্দরভাবে হাঁসটার প্রসেসিং করছে, কারণ হাঁসের তো খুব ছোট ছোট পশম থাকে, এগুলো ফালানোর মতন খুপিয়ে না, ওনারা কি পাতা জানিয়ে এনে এটাকে পরিষ্কার করলো, পাতা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, একটু পশমও নাই, ছোট ছোট যে পশমগুলো থাকে হাঁসের মাংসের সেই পশমগুলো পাতার সাহায্যে ওনারা এগুলো রিমুভ করে দিল। সবাই দেওয়ার পরে হাঁসটারে পরিষ্কার করে দেন সুন্দরভাবে চলে গেল। এই যে আমার বোন পিঠা তৈরি করছে, চিতই পিঠা তৈরি করছে,
চিতই পিঠার সাথে অবশ্যই শীত 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 পড়তেছে যেহেতু এখন, আর শীতের সময় একটু হাঁসের মাংস আর পিঠা না হলে কি হয়। তো এই উৎসবেই আজকে আসলে এখানে আসা যে আমরা একটু গ্রামের দিকে চলে যাই, তাহলে আমরা একটু সবাই মিলে হাঁসের মাংস এবং পিঠার তৈরি করে খাবো সবাই মিলে। তো এই প্রিপারেশনে এখানে আসাই যে আমাদের হাঁসের মাংস হয়ে গেছে অলরেডি কাছাকাছি, আপনাদের একটু দেখিয়ে নিলাম। হাঁসের মাংসগুলো দেখতে খুব কালারফুল, ভালোই লাগতেছে, খেতেও অবশ্যই ভালোই লাগবে। তারপরে আমরা অলরেডি হাঁসের মাংস এবং পিঠা আমাদের তৈরি করা শেষ, এবার আমরা সবাইকে পরিবেশন করব ইনশাল্লাহ। আজকের ব্লগটা হয়তো বা আপনাদের সবার অনেক ভাল লাগছে, ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে করবেন। আল্লাহ হাফেজ।